আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين نقول كان لكم في رسول الله اسوه حسنه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين আজকের এই জাতীয় সিরাত উদযাপন কমিটির ঐতিহাসিক আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত হযরত ওলামায়ে কেরাম সম্মানিত ইসলামিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই আল কোরআনের বাগানে উপস্থিত তৌহিদি জনতা ভাই এবং বোনেরা উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত তৌহিদি জনতা আজকের এই সিরাতুল রিসালাহ সালাম উদযাপন কমিটি মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে যার জন্য আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করি আমাদের কোরআনের পাখি কোরআনের তাফসীর কারক হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করুন আমিন একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারা যার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সে রাস্তা বন্ধ করার জন্য ফেসিস খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তথ্য আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উইমান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথে সিরাতকে সংযুক্ত সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া
ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না, সোনার বাংলা উপহার দেওয়া যাবে না। আর যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে, আজ এই জনগণের কাছে লক্ষ হাজার মা বোন ভাইদের কাছে জানতে চাই, আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছি? সবাই কি রাজি আছে? ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত, বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দশ যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, মৌলবাদের স্বপ্ন দেখেন, মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের গণনায়িকরাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন, হুঁশিয়ার না হয়ে 2024 সালের 5ই আগস্ট একটা নয় বারবার আসবে, বারবার আন্দোলন দাঁড় হবে। আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ। মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন